লেগেছে, বিশেষ করে আপনাদের আপু আমাদেরকে আমাকে আজকে বেড়াতে নিয়ে এসেছে। আমি ছোট বাবু কিন্তু আজকে কিন্তু আমি বিভিন্ন রাইডে ওঠার জন্য কোনো বায়না ধরেছিলাম কিন্তু ঢুকতে দেয় নাই, কারণ বুড়া বাবুদের ভাত নেই এখানে। আমি কিন্তু একটা রাইডে উঠতে পারি না, তো আমার কিন্তু মনটা খুবই খারাপ। যেখানে গেছে বলছে বুড়া বাবুদের ভাত নাই, যাও দেখতে যাও, হুশ 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 করতে পারিছে। তো আমিও দু একটা উঠার চেষ্টা করছিলাম, আমি তো আগেই বাস আমার বলছে বাবু তুমি রাইডের ধারে কাছে আইসো না, সবগুলো ভেঙে যাবে, পরে শিশু পার্কের মতো অবস্থা হবে রাইডগুলার। পরে আমি আশা ছেড়ে দিছি, যা খুব ভালো লাগছে, বাচ্চারা চড়ছে, আমরা মজা করছি। তো এখানে সত্যিকার অর্থে আয়োজন যে খুবই সুন্দর, আর এক কথা বলতে গেলে অসাধারণ সেটা হচ্ছে যে অন্যান্য পার্কগুলিতে কিন্তু দেখা যায় যে বড়রা রাইডগুলিতে চড়ে রাইডগুলো দাঁড়াতে পারে, তো সেক্ষেত্রে আমাদের বেবিরা কিন্তু কোনো প্লেস পায় না, ওখানে লাইন ধরে দাঁড়ায় থাকে দীর্ঘক্ষণ দেখা যায়। তো এখন মোটামুটি যেমন শ্যামলিতে যেটা আছে মেলা, সেখানে কিন্তু প্রচুর ভিড়, যেহেতু আমাদের শিশু পার্কটা এখন আপাতত বন্ধ আছে, অত যখন চালু হবে তখন যে শ্যামলির চাপটা সেটা কিন্তু অনেকটা। তবে এখানে রুলস রেগুলেশন ঠিক আছে বিধায় এখন পর্যন্ত রাইডগুলো ঠিক আছে, যদি রুলসগুলো ঠিক না থাকতো, আমি বসুন্ধরা সিটি টকিং পার্কের কথা বলছি, তাহলে কিন্তু ওই বুড়া মানুষ যদি উঠতো আমাদের মতো ছোট বুড়ো কুকুমনি যারা আছে তারা যদি উঠতো তাহলে কিন্তু রাইডের 12টা আগেই বেজে যেত। তো এখানে রুলস আছে বিধায় কিন্তু এখানে কেউ ইচ্ছা করলেও উঠতে পারে না। আমি দেখলাম এখানে কিন্তু আমরা মানে মানহার সাথে কিন্তু মানহার ছোট্ট একটা পুপি আছে, ওকে নিয়ে আসছিলাম তেমনই, তো ম্যাক্সিমাম রাইডে কিন্তু ওকে ডিনাই করে দিচ্ছে যে 5 বছর তাই উঠা যাবে না, বা দেখা যায় বেশি ছোট বেবিদেরকেও কিন্তু অনেক রাইডে উঠানো ভমিটিং হতে পারে বা বিভিন্ন প্রবলেম হতে পারে, এই জন্য ওনারা খুব কেয়ারিং, এর জন্য বসুন্ধরা গ্রুপকে অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক অনেক আপিরা আমাদের চ্যানেল দেখে এসেছে যে মাথাকে নিয়ে ঘুরতে আসি, এখন ঘুরতে এসেছি, অনেকে দেখেছে দেখে বলেছে যে আপু আপনাদের চ্যানেলটা দেখি কিন্তু আসা, বা অনেকে একসাথে সেলফি তুলেছে, খুবই কিন্তু ভালো লেগেছে আমাদের সাথে অ্যাডমিন করলো। আমাদের এটা হচ্ছে মানার পুপি, ছোট্ট পুপি, আর এই দেখাচ্ছে মাথা, এটা হচ্ছে আমাদের দুজন ছোট বাবু যারা রাইডে চড়তে পারেনি তাদের দুঃখের ভিডিও। ছোটবেলায় চড়ছো কিছু বলো, কিসে কিসে চড়ছো ছোটোবেলায়? আজকে তো তোমাদের মনে নাই ভিউয়ার্স, তোমাদের হরলিক্স খাওয়াইতে হবে, ছোটোবেলায় কিসে কিসে চড়ছে কিছু মনে নাই। তো আমি ছোটোবেলা যখন যখন ছোটো ছিলাম তখন শিশু পার্কের রাইডগুলো সব আমি যেরকম ছোট ছিলাম ওই রাইডগুলো ছোট ছিল, অনেক সুন্দর ছিল, এখন আমিও বড় হয়েছি, রাইডগুলো সব ভেঙে ফেলে শেষ। তবে আমি আশা রাখি যে শিশু পার্কটা আবার নতুন করে সুন্দর করে নির্মাণ করা হবে, সব অভিনব যে যন্ত্রপাতি দ্বারা আমাদের শিশু পার্কটা সাজানো হবে, আমাদের বাচ্চারা টকিং ওয়ার্ল্ডের মতো ওইখানে গিয়ে অনেক আনন্দ করবে, আর মোটামুটি চিপ রেঞ্জে বাচ্চারা ঘুরতে পারবে, আরাম আয়েসের ব্যবস্থাও করা হবে আশা করি সরকারের কাছে। এখানে একটু এক্সপেন্সিভ, এখানে একটু এক্সপেন্সিভ, অনেক বাবা মা আছে যাদের কাছে কিন্তু পার রাইড 100 টাকা করে উঠানোটা কিন্তু একটু টাফ, আর ঈদ টাইমে যদি আসেন তাহলে কিন্তু 8টা রাইড 550 করে কিন্তু চড়তে পারবেন। আমি নিজেও কিন্তু আমি কিন্তু আপনাদের আমরা দুটো প্যাকেজ নিয়েছি 550 করে দুটো বেবির জন্য, সেখানে আমরা 16টা রাইডে উঠার জন্য আমি 1100 টাকা টিকিট কিনেছি। আর আমাদের সাথে বড় একটা বাবু আছে আমাদের মাহামণি, তো মানহানা এটা হচ্ছে মাহামণি, মাহামণি হচ্ছে মানহামণির পুপি, ওর পুপির জন্য যেটা নিয়েছি সেটা আবার আলাদা, ওগুলো আবার অ্যাডাল্ট রাইড, সেটা কি ছিল গাড়ি কার ছিল আর কি ছিল বলি। তো আমরা কিন্তু সেখানে খুব মজা করেছি, তো ভাবলাম যে শুধু ঘুরবো আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো না, সাথে তো হয় না, আপনাদেরকে অনেক অনেক ঈদ মোবারক, আপনাদের সবার ঈদ অনেক ভালো কাটুক, শুধু যেরকম এক্সপেন্সিভ জায়গায় আসতে হবে এমন কোনো কথা নেই, আপনারা কিন্তু আমরা সেদিন দেখলাম সংসদ ভবন, চিড়িয়াখানা, তারপর হচ্ছে নব থিয়েটার, আরও অনেক অনেক জায়গা কিন্তু আছে হোল ঢাকায়, আমরা আমার মনে হয় এই প্রথম আমি আর কি বাবুকে নিয়ে ঘুরতে এসে বসুন্ধরা সিটিতে এত ক্রাউড দেখলাম। ঈদের আনন্দ আসলে সবার ঘরে ঘরে সবার মনে প্রাণে, তো সেই ঈদ আনন্দটা সবার দ্বিগুণ হয়ে যাক, সবাই সবার পরিবার নিয়ে সুখে থাকেন, আর যার যার যে মনে কষ্ট আছে সেই কষ্টগুলোকে আসলে ভুলে থাকাই ভালো, এ সমস্ত আনন্দের জায়গা আসলে কিন্তু কষ্টের কথা মানুষের মনেও থাকে না, এর জন্য আর এখনকার ঢাকা শহরে যে বাচ্চারা থাকে তারা কিন্তু অনেকটাই অসুখ দেখা যায় সারাদিন ঘরে, আমরা ছোটোবেলায় কিন্তু একটু রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করার সুযোগ পেয়েছি, আমাদের সময় মাঠ ছিল, এখন কিন্তু সব মাঠগুলো ঘরের ভিতরে বড়ো বড়ো দালান কোঠা করা হয়েছে, বাচ্চারা একাকী হয়ে পড়েছে, ঘরের ভিতরে খেলতে হয় বা গেম ফোনে গেমস খেলতে হয়, বাচ্চাদের দৌড়াদৌড়ি করার কিন্তু তেমন জায়গা থাকে না, এর জন্য একটু অবসর পেলে কিন্তু চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু খোলামেলা।
এরকম আনন্দে সবসময় ঘুরতে পারি, বেড়াতে পারি। আপনাদের জন্য রিভিউ আর সবচেয়ে বড় কথা, আমি না এই ভিডিওটা করতাম না আমাদের আজকে আমার সাথে কয়েকটা আপনি কিন্তু দেখা হয়েছে, ওনারা কিন্তু বলেছে আপনি আজকে কি কোনো ভিডিও করবেন না, তো আমি একবার বলেছিলাম যে না আজকে আমার ছুটি, পরে চিন্তা করলাম যে আপুরা যেহেতু চাচ্ছে তাহলে কেন করবো না।